মালয়েশিয়া থেকে বৈধ চ্যানেলে বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সরওয়ার। মালয়েশিয়ায় সিবিএল চালু করলো সরকার ঘোষিত 2.5% প্রণোদনার পাশাপাশি আরও 2% প্রণোদনা বাড়ানোর ঘোষণা দিয়েছে সিটি ব্যাংক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সিবিএল মানি ট্রান্সফার। গতকাল রাত 8টায় কুয়ালালামপুরের একটি 5-স্টার হোটেলে সিবিএল এর অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ঘোষণায় এসব কথা বলেন রাষ্ট্রদূত গোলাম সরওয়ার। এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় সিটি ব্যাংক ও সিবিএল মানি ট্রান্সফার চেয়ারম্যান আজিজ আল কাউসার বলেন, মালয়েশিয়ায় প্রবাসীরা 1,00,000 টাকা সিবিএল এ পাঠালে 4,500 টাকা বোনাস অতিরিক্ত পাবে। এ সময় সিবিএল মানি ট্রান্সফার এসডিএন বিএইচডি মালয়েশিয়ায় সিটি রেমিট নামের একটি মোবাইল রেমিটেন্স অ্যাপ উদ্বোধন করা হয়। সিটি ব্যাংক ও সিবিএল মানি ট্রান্সফার চেয়ারম্যান আজিজ আল কাউসার জানান, বাংলাদেশ ব্যাংকের যে 2.5% প্রণোদনা রয়েছে তার ওপর অতিরিক্ত আরও 2% প্রণোদনা আগামী 23 অক্টোবর থেকে প্রথম ধাপে 3 মাসের জন্য কার্যকর করা হবে এবং ধাপে ধাপে এর সময়সীমা আরও বাড়ানো হবে বলে জানান তিনি। এছাড়া যারা ওই সময় থেকে বাংলাদেশে বৈধ পথে সিবিএল মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের মাধ্যমে রেমিটেন্স পাঠাবেন, তারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের প্রাপ্য প্রণোদনা নেওয়ার ব্যবস্থা নিতে পারবেন। বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় একদিকে করোনা মহামারীর নেতিবাচক প্রভাব, অন্যদিকে রাশিয়া ইউক্রেন সংকট পরিস্থিতিতেও রেমিটেন্সের প্রাসঙ্গিকতা ও প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বলে উল্লেখ করেন হাই কমিশনার। এছাড়া মানি ট্রান্সফার সংস্থাগুলোর অবদানের কথা উল্লেখ করে তাদের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের যে 2.5% প্রণোদনা রয়েছে তার ওপর অতিরিক্ত আরও যে 2% প্রণোদনা বাড়ানোর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটির, এটি শুধু 3 মাসের জন্য কার্যকর না করে স্থায়ীভাবে কার্যকর করার কথা জানান তিনি। আজকে সিটি রেমিট নামে একটি অ্যাপ লঞ্চ করেছি, যার মাধ্যমে এখানে শ্রমিকরা যারা রোজগার করেন তাদের টাকাটা যাতে অতি সহজে তাদের কর্মস্থল বা বাসা থেকে তারা রেমিট করতে পারে এবং তারা যাতে আমাদের সেন্টারে না এসেও করতে পারে এবং তাতে করে সময় বাঁচবে এবং তাদের সাশ্রয় হবে, সেই জন্য সিটি রেমিটটি আমরা চালু করেছি। অ্যাট দি সেম টাইম আমরা শ্রমিকদের কষ্টার্জিত এই টাকাটা যে দেশে পাঠাবে, এই পাঠানোর পিছনে দেখা যাচ্ছে একটা আনঅফিসিয়াল চ্যানেলের মাধ্যমে টাকাটা চলে যায়। আমরা অফিসিয়াল চ্যানেলে বাংলাদেশ ব্যাংকে টাকাটা পায় না, সেটা আমরা রেকর্ডে দেখাতে পারি না, এবং এতে করে দেশ অনেক ফরেন এক্সচেঞ্জ হারাচ্ছে। আমরা সেটাকে উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংক আরও 2.5% ইনসেন্টিভ দিয়ে থাকে, আমরা তার সাথে আগামী 3 মাস আগামী রোববার থেকে শুরু হবে আমরা আরও 2% আমরা সিটি ব্যাংক সেই প্রণোদনা দিব, যাতে করে রিমিটেন্স প্রভাবটা বেড়ে যায়।